অসুস্থ যদি কখনো হয়ে যান, যদি আপনি কখনো কোনো রোগে আক্রান্ত হয়ে যান, তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয়, তখন আপনার দায়িত্ব কি হবে? কোরআন এবং হাদিস থেকে এ ব্যাপারে দশটি করণীয়, দশটি দায়িত্বের কথা আমি সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ। অসুস্থ ব্যক্তির মোট দশটি করণীয় রয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে অসুস্থ হয়ে গেলে, যে কোনো রোগে আক্রান্ত হয়ে গেলে রোগের ব্যাপারে বিশুদ্ধ আকিদা লালন করতে হবে। আমাদের অনেকের এই জায়গাতেই সমস্যা আছে, রোগের ব্যাপারে সঠিক আকিদা নাই। এখন আপনাদের মনে হতে পারে যে রোগের ব্যাপারে সঠিক আকিদা, এটা আবার কেমন কথা? অর্থাৎ একজন মোমিন সবসময় তার অন্তরে এই বিশ্বাস পোষণ করবে, রোগ দেওয়ার মালিকও আল্লাহ, রোগ থেকে নাজাত মুক্তি দেওয়ার মালিকও হচ্ছেন আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কোন ঔষধ, কোন ডাক্তার কাউকে ভালো করতে পারবে? রোগের ব্যাপারে আপনার আকিদা আগে ঠিক করে ফেলতে হবে। কোনো ব্যক্তি বা কোনো বস্তু আল্লাহর হুকুম ছাড়া কাউকে রোগ আক্রান্ত করতে পারে না, কিংবা কাউকে সুস্থ করে তুলতে পারে না। রোগের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? কি আপনাদের কোনো সন্দেহ আছে? বলেন না কেন, রোগের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? মনে রাখবেন, কোনো রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এমনকি সংক্রামক বা ছোঁয়াচে রোগও আল্লাহর হুকুম ছাড়া নিজে নিজে সে সংক্রমিত হতে পারে। আকিদা ঠিক করে রাখবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদওয়া ওয়া লা সাফারা ওয়া লা হামা। নবীজি বলছেন যে ছোঁয়াচে রোগ বা সংক্রামণ রোগ বলতে ইসলামে কিছু নেই। এই কথা শুনে এক লোক বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ছোঁয়াচে রোগ বলতে কোনো রোগ নাই, তাহলে আমাকে বলেন তো, ফামা বালুল ইবিল তাকুনু ফির রামলিকা আন্নাহা যিবা, ওই উটগুলোর অবস্থা কি হবে যেগুলো একটি বালুকাময় প্রান্তরে অবস্থান করে, যে উটগুলো হরিণের মতোই সুস্থ সবল অবস্থায় থাকে, কিন্তু ফায়াজিউল বাইরুল আজরাবু ফায়াদখুলু ফিহা ফায়ুজরিবুহা কুল্লাহা, যদি সেই সুস্থ উটপালের ভেতরে কোনো কোনো সংক্রমিত রোগে আক্রান্ত হওয়া উট প্রবেশ করে, তাহলে তো এই ছোঁয়াচে রোগ দ্বারা বাকি উটগুলো আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে এ ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি তখন বললেন, আচ্ছা তুমি আমাকে বলো তো দেখি, ফামান আদাল আউয়াল, যেই উটটি ছোঁয়াচে রোগ নিয়ে উটপালের ভেতরে ঢুকলো, তোমার যুক্তি অনুযায়ী মানলাম যে এই ছোঁয়াচে রোগ সবার মধ্যে ছড়িয়ে যেতে পারে, এখন আমাকে বলো তো দেখি, এই ছোঁয়াচে রোগে প্রথম যেই উটটি আক্রান্ত হয়েছিল সে কার কাছ থেকে আক্রান্ত হয়েছিল, সে কার কাছ থেকে আক্রান্ত হয়েছিল? নবীজি তখন তাকে বুঝাতে চাইলেন যে কোনো রোগ, কোনো ছোঁয়াচে রোগ ছোঁয়াচে হয়েই কোনো জায়গায় আক্রমণ করতে পারবে না, যদি আল্লাহ তার ভিতরে সেই ক্ষমতা না দেন। এটি যে কোনো ছোঁয়াচে রোগের ব্যাপারে একই ধরনের কথা, একই ধরনের আকিদা। এই করোনা ভাইরাসের ব্যাপারেও করোনার নিজস্ব শক্তি আছে, আমরা এটা বিশ্বাস করি না, তবে করোনার ভেতরে যদি আল্লাহ সংক্রমিত হওয়ার শক্তি দিয়ে দেন, এই করোনা সংক্রামণ ছড়াবে, এতে কোনো সন্দেহ, এটি হবে সংক্রমিত রোগের ব্যাপারে মুসলমানদের সঠিক এবং স্বচ্ছ আকিদা। সংক্রমিত রূপ সংক্রমিত হতে পারবে তখন যদি আল্লাহ তার ভেতরে সেই শক্তি দান করেন। এজন্য আল্লাহর নবীও বলেছেন যে কোনো রোগের ভেতরে যদি আল্লাহ সংক্রমিত হওয়ার শক্তি দেন, তাহলে ফির মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ, সেই সংক্রমিত রোগ থেকে এমনভাবে তোমরা পালাও, নিজেদেরকে বাঁচাও যেভাবে সিংহ থেকে মানুষ নিজেকে বাঁচায়। অর্থাৎ যদি কোনো রোগের ভেতরে সংক্রমিত হওয়ার শক্তি আল্লাহ দেন, ওই রোগ থেকে নিজেকে প্রতিরোধের জন্য, বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা তোমরা করো। তাহলে অসুস্থ হয়ে গেলে প্রথম দায়িত্ব হবে রোগের ব্যাপারে আগে আপনাকে বিশুদ্ধ আকিদা ধারণ করতে হবে, নাম্বার টু। দুই নাম্বার হচ্ছে অসুস্থ হয়ে গেলে এই অসুস্থতাকে তাকদীরের অংশ মনে করতে হবে। অনেক মানুষ আছে অসুস্থ হয়ে যাওয়ার পরে সে বলে, আহারে আল্লাহ শুধু আমারই পাইলো, আর কাউরে বুঝি পাইলো না, এমন কথা বলা যাবে? এমন কথা বলা যাবে না, বরং এই অসুস্থতাকে আপনার তাকদীরের একটি অংশ মনে করতে। কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 51 নম্বর আয়াতে বলেছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওয়াক
কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী, আপনি বলে দেন, আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা ব্যতীত আর কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তিনি হচ্ছেন আমাদের অভিভাবক, আর সেই আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত। এজন্য অসুস্থ হয়ে গেলে কখনো আবুল তাবুল কথা বলা যাবে না, ভাবতে হবে এটি আপনার তাকদীরের একটি অংশ। মনে রাখবেন, শয়তান আপনার দুশ্মন। এই শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে তাকদীরের উপরে অবিশ্বাস, কিভাবে তাকদীরের উপরে আপনাকে কাফের কুফরি করানো যায় সেই চেষ্টা করবে। যেমন আমরা অনেক সময় অসুস্থ হয়ে গেলে শয়তানের প্ররোচনায় বলি, আরে আমি যদি এইটা না করতাম তাহলে মনে হয় অসুস্থ হতাম না। এই যে যদি শব্দ, সেটা শয়তানের প্রতারণা, এটা শয়তানের একটা চক্রান্ত। অনেক মানুষ দেখবেন অসুস্থ হয়ে বলে, আরে যদি আমি এই জায়গায় না যেতাম তাহলে আমার এটা হইতো না, যদি আমি অমুকের কাছে না যেতাম তাহলে এটা হতো না, আমি যদি এই কাজ করতাম তাহলে মনে হয় আমাকে এটা আক্রান্ত করতো। এরকম কথা বলা যাবে না, এরকম যদি যদি বলা যাবে না। আপনার উপরে রোগের ফয়সালা থাকলে না গেলেও হবে, গেলেও। এই জন্য রোগ বালাই হলে পরে একজন রোগীর দুই নাম্বার করণীয় হচ্ছে সেই রোগকে তার তাকদীরের একটি অংশ মনে করবে, নাম্বার থ্রি। তিন নাম্বার হচ্ছে রোগাক্রান্ত হলে, অসুস্থ হয়ে গেলে ধৈর্য ধারণ করতে। আমরা অনেকে অধৈর্য হয়ে যাই, একটু অসুস্থ হয়ে গেলেই দেখা যায় আর যেন সহ্য হয় না, কাতরানো চিৎকার চেঁচামেচি আসে না নাই, এরকম করা যাবে না। বরং রোগে সুখে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করতে হবে। কোনো রোগে আক্রান্ত হলে ওই রোগকে গালি দেওয়া যাবে না। অনেকে আছে দেখবেন, অসুস্থ হলে ওই অসুস্থতাকে ওই রোগকে গালি দেয় যে এই রোগটা খুব খারাপ, এই রোগটা বেশি খারাপ, এটা আমাকে একদম অকেজো করে ফেললো, এই রোগটা খুব সাংঘাতিক, এটা আমাকে দুর্বল করে ফেললো, এরকম বলে কি বলে না। আল্লাহর নবী একদিন এক সাহাবী অসুস্থতাকে দেখতে গেলেন, গিয়ে দেখলেন যে তিনি থরথর করে কাঁপছেন। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, তুমি থরথর করে কাঁপছো কেন? সাহাবি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জ্বর হয়েছে, এই জ্বরটা খুব খারাপ রোগ, আল্লাহ যেন এর মধ্যে কোনো কল্যাণ না রাখেন, বরকত না রাখেন। নবীজি এই কথা শুনে বললেন, খবরদার রোগকে তুমি গালি দিও না, তুমি যে অসুস্থ হয়েছো সুস্থতা যেমন নেয়ামত, তুমি যেহেতু ইমানদার মুমিন, একজন মুমিনের জন্য অসুস্থতাও নেয়ামত। কারণ আল্লাহ নবী তখন বললেন, এই যে তুমি জ্বরে আক্রান্ত হয়েছো, এর দ্বারা আল্লাহ তোমার গুণাগুলোকে মাফ করে দিচ্ছে। তাহলে মুমিন ইমানদারদের জন্য কিন্তু অসুস্থতাও নেয়ামত, ইমানদারের জন্য মহামারীও নেয়ামত। আপনি বলবেন, হুজুর এটা আবার কেমন কথা বললেন? আল্লাহ নবীর হাদিসে এসেছে, অসুস্থ হলে আল্লাহ তাআলা বান্দার কি করেন, গুনাহগুলো। তাই বলে কি আপনি ইচ্ছা করে অসুস্থ হবেন নাকি? না, যদি তাকদীরে থাকে আর অসুস্থ হয়ে যান তাহলে এই রূপকে অভিশাপ মনে করা যাবে না, বরং এটাও নেয়ামত, এর মাধ্যমে আল্লাহ আপনার গুনাগুলোকে মাফ করে দিচ্ছেন। আর মহামারীতে আক্রান্ত হয়ে যদি আপনি দুনিয়া থেকেও চলে যান, ইমান থাকলে কোনো লস নাই, কারণ আল্লাহ আপনাকে শহীদি মর্যাদা দান করবেন, সুবহানাল্লাহ। এজন্য ইমানদারের দুনিয়াতেও লস নাই, আখেরাতেও। তাহলে রোগকে কখনো গালি দেওয়া যাবে? আমরা অনেকেই আছি সামান্য রোগাক্রান্ত হয়ে গেলে অধৈর্য হয়ে যাই, রোগকে গালিগালাজ করা শুরু করে দেয়। অথচ আল্লাহর নবীরা কেমন ছিলেন শুনেন, সাইয়েদিনা আইয়ুব আলাইহিস সালাম কত কঠিন রোগে আক্রান্ত ছিলেন, এক মাস আর দুই মাস নয়, এক বছর আর দুই বছর নয়, সাইয়েদিনা আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর পর্যন্ত কঠিন রোগের ভেতরে আক্রান্ত ছিলেন। সাইয়েদিনা আইয়ুব আলাইহিস সালাম এমন মারাত্মক রোগে আক্রান্ত হলেন, তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো শরীরটা পচে যাওয়া আরম্ভ হলো, পুরো শরীরটা পচতে পচতে তার পুরো শরীরে যখন সংক্রমণ বেড়ে গেল, তার এলাকার লোকেরা তাকে এলাকা ছাড়া করলো, এলাকা থেকে বের করে দিল, এমনকি তার সন্তানাদি তার ঘরের লোকেরা তাকে ঘর থেকে বের করে দিল, তার ঘরের লোকেরা এলাকার লোকেরা যখন তাকে এলাকা থেকে বের করে দিল, 18টি বছর পর্যন্ত সেই রোগের মধ্যে তিনি ছিলেন। সারা শরীর পচতে পচতে যখন তার জিহ্বা পচা শুরু হয়ে গেল, এতদিন পর্যন্ত 18 বছর পর্যন্ত রোগকে গালি দিলেন না, আল্লাহর কাছে কোনো অভিযোগও পেশ করলেন না, কিন্তু যখনই আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাটা পচা ধরা আরম্ভ হয়ে গেল, তখন তিনি প্রথমবারের মতো মুখ খুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওয়া আইয়ুব ইযনা দা রাব্বা
وَعَلَّمْتَهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ। আল্লাহ তাআলা তার সেই দোয়া কোরআনে উঠিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো আইয়ুবের কথা, 18 বছর পর্যন্ত অসুস্থ থেকেও আমার কাছে কোনো অভিযোগ করে নাই। যখন তার জিহ্বায় পোকা ধরা শুরু হলো, তখন সে বলল, আগো আমার রব, তুমি তো দেখতেই পাচ্ছ আমি অসুস্থ, আর আমি তো জানি তুমি দয়ালুদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দয়ালু, সুতরাং আমার জিহ্বাটাও যদি পচে যায়, তাহলে তুমি যে আমাকে রোগ দিয়েছ, তোমার মতো সেই দয়াল আল্লাহর জিকির আমি কেমনে করব। আল্লাহ আকবার, তখনও অভিযোগ না, আল্লাহ আমাকে মাফ করে দেন এটা বলেন নাই, বলেছেন আল্লাহ সব তো পচে গিয়েছে, জিহ্বাটা ভালো রাখো যেন তোমার মতো আল্লাহকে আমি জিকির করে স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ, অভিযোগ করেছেন, অভিযোগ করেছেন, তাহলে অভিযোগ করা যাবে না, রুককেও গালি দেওয়া যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 5, 5 নম্বর হচ্ছে, কোনো রোগে আক্রান্ত হলে মৃত্যু কামনা করা যাবে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, কঠিন রোগে আক্রান্ত হলে বলে সে বলে, আল্লাহ আমাকে মৃত্যু দাও, মরণ দিয়ে আমাকে দুনিয়া থেকে নিয়ে নাও। কি বলেন এরকম? বলে কি বলে না, বলে কি বলে না? আল্লাহর নবী বলেছেন, কখনোই কঠিন কোনো রোগে আক্রান্ত হলে তোমরা মৃত্যু কামনা করো না, বরং তোমরা আল্লাহকে এভাবে আল্লাহর কাছে দোয়া করো, তোমরা বলো, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খাইরাল লি ওয়া তাওয়াফফানি ইদা কানাতিল ওয়াফাতু খাইরাল লি। আল্লাহর কাছে এভাবে দোয়া করো, আল্লাহ যতদিন আমার জীবন আমার জন্য কল্যাণকর হয় ততদিন আমাকে বাঁচিয়ে রাখো, আর আমার যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে মৃত্যু দিও। এরপরেও কখনো মৃত্যুকে চাওয়া যাবে না, কামনা করা যাবে না। নাম্বার 6, 6 নম্বর হলো, অসুস্থ হলে আতঙ্কিত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে। এখন তো তাই চলছে, চতুর্দিকে আতঙ্ক, আতঙ্ক আছে না নাই? মনে রাখবেন, শারীরিক অসুস্থতা মানুষকে যতটা না ঘায়েল করে, মানসিক অসুস্থতা মানুষকে তার চেয়েও বেশি ঘায়েল করে। আমার কথা বুঝতে পেরেছেন? শারীরিক অসুস্থতা মানুষকে যতটা কাবু করে, মানসিক অসুস্থতা এর চাইতে বেশি মানুষকে কি করে ফেলে। যেমন আমি প্রত্যেক দিন এখন ফেসবুকে বা টিভিতে দেখি, এত হাজার আক্রান্ত, এতজন মরে গিয়েছে। এটা বলার আগে, এটা বলার আগে বলেন যে এত হাজার মানুষ সুস্থ হয়েছে, এটা কেন বললাম? তাহলে মানুষ মানসিকভাবে একটু নিজেকে শক্ত করতে পারবে। এখন তো মানুষকে আমরা মানসিকভাবেই মেরে ফেলতেছি, মানসিকভাবে কাউকে মেরে ফেলা যাবে না। শুনেন, এমন বহু ঘটনা ঘটেছে, সুস্থ মানুষ চারপাশে করোনা হয়েছে, এই আতঙ্কে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে সে মরে গেছে। আছে না নাই? আছে না নাই? আতঙ্কিত হওয়া যাবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা চমৎকার কথা আমার মনে পড়ে গেল। তিনি বলেছিলেন যে, কাম মিন সাহিহিন মাতা মিন গাইরি ইল্লা। ভালো করে শুনুন, খুব চমৎকার কথা তিনি বলেছেন। শোনো, এমন বহু সুস্থ ব্যক্তি আছে যে কোনো রোগবালাই ছাড়া, যে কোনো রোগবালাই ছাড়াই মরে গিয়েছে। শোনেন, কাম মিন সাহিহিন মাতা মিন গাইরি ইল্লা, এমন অনেক সুস্থ মানুষ আছে যে কোনো রোগবালাই ছাড়া সুস্থ কিন্তু তাও মরে গিয়েছে। ওয়াকাম মিন আলিলিন আশা হাইয়ানাম মিন আদহার, আর এমন অনেক অসুস্থ মানুষ আছে যে অসুস্থতা নিয়েও অনেক দিন ধরে বেঁচে আছে। আছেন এরকম? আমার আত্মীয়র মধ্যে একজন কয়েক মাস আগে মারাত্মক রোগে, একটা মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। তো এটা দেখার পরে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলেছে, বাড়িতে নিয়ে যান, আল্লাহ আল্লাহ করেন, এখন আর আমরা কিছু করতে পারি না। আমরা সবাই ভাবছি হয়তো তিনি আর কয়েকদিন বেঁচে থাকবেন, কিন্তু আল্লাহ আকবার, আল্লাহর কুদরত আমরা দেখেছি, এখনো পর্যন্ত তিনি বেঁচে আছেন। এর মধ্যে অনেক সুস্থ মানুষ চলে গিয়েছে, আমার পরিচিত অনেক সুস্থ মানুষ মারা গিয়েছে। এই কথা ইমাম শাফি বলছেন, রোগ ছাড়াই অনেক মানুষ মরে যায়, আর অনেক মানুষ রোগে আক্রান্ত হয়েও দীর্ঘদিন বেঁচে আছে। কুদরত আর রহমতটা কার? আপনার মৃত্যুর ফয়সালা থাকলে রোগবালাই লাগবে না, হঠাৎ করেই পরে মরে যাবেন। আর মৃত্যুর ফয়সালা না থাকলে আপনি করোনায় আক্রান্ত হলেও মরবেন না। এই যে আতঙ্কিত হলেই মানুষ মারা যায়, কেন আপনারা কি দেখেন নাই? অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে এখন সে বেঁচে ফিরেছে। আর কত মানুষ
করোনায় আক্রান্ত হয়ে কিংবা করোনা ছাড়াই এমনি ছোটখাটো রোগে মরে গিয়েছে, এরকম আছে না নাই? আতঙ্কিত হওয়া যাবে না, ভরসা করতে হবে, তওয়াক্কুল করতে হবে কার উপরে? নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে অসুস্থ হলে বেশি বেশি আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। নাম্বার এইট, আট নাম্বার হচ্ছে দান সদকা করতে হবে। আস-সাদাকাতু তারুব্বুল বালা, সাদাকা মানুষের কষ্ট দূর করে, মুসিবত দূর করে দেয়। বিখ্যাত একজন তাবেঈ, বিখ্যাত একজন তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক এসে বলল যে আমি সাত বছর ধরে এক মারাত্মক রোগে আক্রান্ত, শরীরে ফোড়া হয়েছে, ফোড়া বুঝেন তো, বিষ ফোড়া হয়েছে, খুব কষ্ট পাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন ওই এলাকায় একটা কুয়া খনন করে দাও, এলাকার মানুষ বিশুদ্ধ পানি পায় না, এরা পানি সংগ্রহ করতে পারে না, একটা কুয়া খনন করে দাও, দেখো আল্লাহ হয়তো তোমার উপরে রহমত করতেও। লোকটা কুয়া খনন করে দিলেও আল্লাহ তার রহমতের লোকটাকে ভালো করে দিলেন। তাহলে অসুস্থ হলে আপনি সাত নম্বর যে কাজ, আট নম্বর যে কাজটি করতে পারেন, দান সৎকা করতে পারেন। নাম্বার নাইন, নয় নম্বর হচ্ছে চিকিৎসা গ্রহণ করতে হবে। নবীজি বলেছেন এমন কোন রোগ নেই যেই রোগের চিকিৎসা প্রতিষেধক আল্লাহ দেন নাই, সুবহানাল্লাহ। তবে অনেক মরণব্যাধির প্রতিষেধক মানুষ আবিষ্কার করতে পারে নাই, আল্লাহ দিয়েছেন, একটা সময় দেখবেন ঠিকই এটা আবিষ্কার হবে। যেমন অতীতে অনেক রোগ ছিল যা হলেই মানুষ মরে যেত, কিন্তু এখন এগুলো হলে মানুষ মরে না, এগুলো আবিষ্কার হয়েছে। এখনো অনেক রোগ যেগুলো হলে মানুষ মৃত্যুর দিকে চলে যায়, এগুলো মানুষ আবিষ্কার করতে পারে নেই, কিন্তু আল্লাহ নবীর ভাষায় এগুলোর প্রতিষেধকও আছে, মানুষ এখনো বের করতে পারে। অনেকে মনে করে যে অসুস্থ হয়ে গেলে আরেকজনের কাছ থেকে চিকিৎসা নেওয়া এটা কি ইমানের দুর্বলতা নয়? না, এটা ইমানের দুর্বলতা নয়। অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা এটি বরং ইমানের পদ্ধতি, এটা ইমানি কাজ। আপনি অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, চিকিৎসা গ্রহণ করবেন, এটি হচ্ছে নবীজির সুন্নাসম্মত পদ্ধতি। নাম্বার টেন। এরপরে দশ নম্বর হচ্ছে হারাম বস্তু দিয়ে চিকিৎসা না করা, হারাম বস্তু দিয়ে চিকিৎসা করা যাবে না, কিংবা কোনো গণকের কাছে যাওয়া যাবে না। অনেক মানুষ অসুস্থ হলে গণকের কাছে যায় না, নবীজি বলেছেন গণকের কাছে যেও না, গণকের কাছে গেলে চল্লিশ দিন পর্যন্ত কোনো ইবাদতই আর আল্লাহর কাছে কবুল হয় না। নাউযু বিল্লাহি মিন। তাহলে সুস্থ এবং অসুস্থ হলে আমাদের কি করতে হবে? কোরআন এবং সুন্নার আলোকে আজকের জুমায় সেগুলো আমরা তুলে ধরেছি। যেহেতু এখন মানুষ চতুর্দিকে অসুস্থ হচ্ছে, অসুস্থ হলে ঘাবড়াবেন না, সুস্থ থাকাকালীন কি করতে হবে আর অসুস্থ হলে কি করতে হবে সেগুলো আমরা কোরআন সুন্নাহর আলোকে আজকে জেনেছি। জুমার খুতবার একটি বৈশিষ্ট্যই হবে যে খতিব সাহেবগণ সময়কে লক্ষ্য করে সময় উপযোগী বিষয় মানুষের সামনে তুলে ধরবেন, এই জন্য আমরা আজকে এই বিষয়ে তুলে ধরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে বাঁচিয়ে রাখেন, আর অসুস্থ যারা তাদেরকে আল্লাহ শিফা দান করেন। সবাই বলি আমিন।